বারবার বলা সত্ত্বেও মাস্টার প্ল্যান কেন্দ্র অনুমোদন করছে না। খাটালে বন্যা পরিদর্শনে এসে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী। এই বন্যা সম্পূর্ণ পরিকল্পিত বন্যা। খাটালের মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রকে বারবার বলা সত্ত্বেও কেন্দ্র অনুমোদন করছে না। খাটালের বন্যা পরিস্থিতি দেখতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেন। প্রশাসনকে আরো বেশি করে কাজ করার কথা মনে করিয়ে দিলেন তিনি। পাশাপাশি তিনি এও বলেন যে রাজনৈতিক রং না দেখেই ত্রাণ দিতে হবে। 10ই আগস্ট খাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন তিনি। মুখ্যমন্ত্রীর কপ্টার দুপুর 12টা নাগাদ পুষ্পাতা বঙ্গবাসী ক্লাবের মাঠে নামে। এরপর তিনি সড়ক পথে আসেন খাটাল পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের 1 নম্বর চাতালে। মুখ্যমন্ত্রী বন্যার জলে কিছুটা নেমে পড়েন এবং জেলা শাসক এবং খাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ মুখ্যমন্ত্রীর সাথে জলে নামেন। তিনি বলেন 700 কোটি টাকা দিয়ে কপালেশ্বরী এবং কেলেখায় সহ কয়েকটি প্রজেক্ট রাজ্য সরকার করছে। কেন্দ্রীয় সেচ মন্ত্রীর কাছে জেলার মন্ত্রী এবং এমপিদের একটি কমিটি গঠন করে প্রতিনিধি দলও পাঠানো হবে, তারা মাস্টার প্ল্যান নিয়ে কথা বলবেন। ঘাটাল মাস্টার প্ল্যানের পাশাপাশি সুন্দরবন এবং দীঘা সমুদ্র সৈকত প্রজেক্ট কেন্দ্রের কাছে পাঠানো হবে বলে তিনি বলেন। কলকাতায় ফিরে আরও বিস্তারিত রিপোর্ট তৈরি হবে বলেন মুখ্যমন্ত্রী। কোভিড প্যান্ডেমিকের মধ্যে আমফান জ্বর সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কথা উল্লেখ করেন তিনি। পরিকল্পনা করে কাজ না করলে প্রতি বছর ঘাটালে এই অবস্থাই হবে। পাশাপাশি তিনি বলেন 2800 কোটি টাকার একটি প্রজেক্ট হচ্ছে নিম্ন দামোদর অববাহিকা অঞ্চলের কালভার্ট সহ বিভিন্ন কাজ হবে এবং চেক ড্যামে জল জমা হবে। পরের বছর এই কাজ শেষ হবে কিনা তিনি সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে জানতে চান। এই দিন কয়েকজনের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন এবং বন্যায় মৃত কয়েকজনের হাতে চেক তুলে দেন। হেলিপ্যাডে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র, জেলা শাসক রশ্মি কমল, এসপি দীনেশ কুমার, ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দীপক অধিকারী তথা দেব, জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি সহ অন্যান্যরা। এদিন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন মন্ত্রী মানস ভুঁইয়া, শ্রীকান্ত মাহাতো, হুমায়ুন কবির ও শিউলি সাহা। দুটো প্রজেক্ট আমরা পাঠাচ্ছি, একটা সুন্দরবন, একটা দীঘা সমুদ্র সৈকত, কি করে বাঁচানো যায়? কারণ আমি দেখছি এভরি অল্টারনেটিভ ইয়ার এখন প্রাকৃতিক দুর্যোগ বর্ষা বেশি হচ্ছে এবং জল ছড়ে দেওয়ার ফলে পরিকল্পিত বন্যা হচ্ছে। এই অবস্থায় ঘাটাল মাস্টার প্ল্যানটা আমি সৌমেন মহাপাত্রকে, মানস ভুঁইয়াকে, এদের সবাইকে বলবো। ইরিগেশন মিনিস্টার সেন্টারে গিয়ে, এখন পার্লামেন্ট চলছে, একটা দিন টাইম করে গিয়ে এই জেলার যারা মন্ত্রীরা আছে, শ্রীকান্ত মাহাতো, ডক্টর মানস ভুঁইয়া, সৌমেন মহাপাত্র, শিউলি সাহা, জুন মালিয়া এবং দেব, এরা কয়েকজন মিলে গিয়ে ইরিগেশন মিনিস্টারকে একটা দেখা করুক এবং দেখা করে একটা ডিমান্ড জানাক। এবং আমি মনে করি যে পাশাপাশি আমাদের লোকসভা এবং রাজ্যসভা যারা আছে তাদেরও সাথে নিয়ে এটা বলতে হবে। তারা কিন্তু মেদিনীপুরের এই ঘাটালকে বাঁচানো যাবে না। ঘাটালের একদিকে বিদ্যাসাগর, ক্ষুদিরাম প্রফুল্ল, ক্ষুদিরাম আত্মবলিদান দিবস আছে কালকে, আপনারা জানেন মেদিনীপুরে কেশপুর থেকে, শিয়ারি কেশপুর থেকে শুরু করে দাসপুর থেকে শুরু করে এবং শিলাবতীর জল, অন্যদিকে ডিভিসির জলে কেনুঘাট পঞ্চায়েত, কেনুঘাট পাঞ্চে, এই সমস্ত জলে বর্ধমান, বাঁকুড়া, হুগলি, খারাপুর, আরামবাগ, গোঘাট, পাঁশকুড়া, গোঘাট করছে। কিন্তু একই বছরে কোভিডও চলছে, ফণীও এলো, বুলবুলও এলো, আমফানও এলো, জশও এলো, আবার ঝড় বৃষ্টি, এই বন্যা, অনেকটা বন্যাটা পরিকল্পিত এবং 2-3 দিন পরে আরও বৃষ্টি হবে। এই অবস্থায় প্রাকৃতিক যেহেতু একটা আনস্টেবিলিটি চলছে এবং এখানে পরিকল্পনা করে কাজ না করলে ঘাটাল শহরে প্রতি বছরই এই অবস্থাই আমাদের দেখতে হবে। মাস্টার আমরা কেলেঘায় কপালেশ্বরীটা করে দিতে পেরেছি, এখানেও কিছু কিছু কাজ হয়েছে এবং 2800 কোটি টাকা দিয়ে একটা প্রজেক্ট হচ্ছে, সেটা হচ্ছে নিম্ন দামোদর ডিভিসি, নিম্ন অববাহিকা অঞ্চল আছে, নিচু অঞ্চলগুলো, সেগুলো কালভার্ট থেকে শুরু করে ইরিগেশন থেকে শুরু করে সেই কাজগুলো হবে। কতদূর হয়েছে কাজটা? আগামী বছর শেষ হবে ওটা। 2800 কোটি টাকা অলরেডি একটা দেওয়া হয়েছে আরেকটা প্রজেক্টে। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, টাইমস বাংলা।